সাবস্ক্রাইব করুন গভর্নমেন্ট জব সাবডিশন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। সো ওয়েলকাম টু আমার নিউ এপিসোড। এবং আজকের এপিসোডে আমরা আলোচনা করবো জেক্সো বকলের অনলাইন কাউন্সিলিংয়ের একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। সেই তথ্যটা হচ্ছে, আপনার কাউন্সিলিংয়ের সময় কিন্তু মানে একটা রেজিস্টার্ড মোবাইল নম্বর লাগে। রেজিস্টার্ড মোবাইল নম্বর বলতে যে মোবাইল নম্বরটা আপনি দিয়েছিলেন জেক্সফোর ফর্ম ফিল আপের সময়। আপনি যদি অনলাইনে করে থাকেন, অনলাইনে যে ফর্ম মোবাইল নম্বরটা আপনি সাবমিট করেছিলেন, বা আপনি যদি অফলাইনে করেন, তাহলে যে বুকলেটটা দেওয়া হয়েছিল সেই বুকলেটের মধ্যে যে ফর্ম ছিল সেই ফর্মে যে মোবাইল নম্বরটা আপনি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটাই কিন্তু আপনার রেজিস্টারের মানে কাউন্সিলিং করার জন্য লাগবে। এবং কাউন্সিলিং করার সময় ওই মোবাইল নম্বরটা দিলে ওইখানে একটা ওটিপি যাবে, তারপরে আপনি কাউন্সিলিং করতে পারবেন। এবং কারোর কারোর ক্ষেত্রে এই ব্যাপারটা হয়ে থাকে, রেজিস্টার্ড মোবাইল নম্বর হারিয়ে গেছে বা রেজিস্টার্ড মোবাইল নম্বর কোনটা দিয়েছিল তাদের মনে নেই, বা সেই নম্বরটা এখন আর এক্সিস্ট করছে না। তো সেক্ষেত্রে তারা কী করবেন, এরকম ম্যাক্সিমাম কমেন্ট বা ম্যাক্সিমাম SMS আমি পেয়েছি। তো তাদেরকে আমি কিছু কিছু লোককে বলেছিলাম যে হয়তো আমার মনে হয়েছিল যে হয়তো চেঞ্জ করা যাবে, বাট আমি আজকে রিসেন্টলি একদম মানে একটু আগেই একজন একজনের সাথে কন্ট্যাক্ট করলাম এবং তিনি আমাকে জানালেন যে যদি মোবাইল নম্বর হারিয়ে যায় তবে কিন্তু আপনাকে কাউন্সিলে যেতে হবে। আমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল কারিগরি ভবন রয়েছে, সেই কারিগরি ভবনে আপনাকে যেতে হবে এবং সেখানে গিয়ে তাদেরকে বলতে হবে যে আমার মোবাইল নম্বরটা হারিয়ে গেছে বা আমার মোবাইল নম্বরটা মনে নেই, আবার নতুন মোবাইল নম্বর এইটা। তাদেরকে যদি দেন তারা সেখানে অ্যাড করে দেবে, তারপরেই আপনি কাউন্সিলিং করতে পারবেন। তো বেসিক যে কথা, যদি আপনার মোবাইল নম্বর মনে না থাকে বা মোবাইল নম্বর যদি হারিয়ে যায় তবে যেটা করতে হবে, আপনাকে চলে যেতে হবে ডিরেক্ট কারিগরি ভবন বা কাউন্সিলিং কাউন্সিলে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলে। সেখানে যাওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেখানে তাদের একটা সেল রয়েছে, সেই সেলে আপনাকে যেতে হবে এবং যাওয়ার পর সেখানে কিন্তু আপনাদের নিউ মোবাইল নম্বরটা তাদের কাছে এন্ট্রি করিয়ে দিতে হবে, তবেই আপনি কাউন্সিলিং করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু কাউন্সিলিং পসিবল নয়। আমি বলে রাখি, আজকে 11 তারিখ, কাউন্সিলিংয়ের চয়েস ফিলিং করার ডেট হচ্ছে 14 থেকে 21 তারিখ অবধি। তো কোনো চাপ নেওয়ার ব্যাপার নেই, এমন কোনো ব্যাপার নয় যে 14 তারিখেই কাউন্সিলিং করতে হবে। 14 থেকে 21 তারিখ যে কোনো একদিনে আপনি করতে পারেন কাউন্সিলিং রেজিস্ট্রেশন। তো সবার আগে যাদের যাদের মোবাইল নম্বর হারিয়ে গেছে বা মনে নেই, তারা কিন্তু অবশ্যই কাউন্সিলে গিয়ে একটুখানি মোবাইল নম্বরটা এন্ট্রি করিয়ে দিয়ে আসবেন। তো বেসিক্যালি একটুখানি আপডেট দেওয়ার ছিল আজকের জন্য। তো আমি রিসেন্টলি এখন ভিডিও খুব একটা বানাতে পারছি না, সামনে আমার পরীক্ষা, তবু আমার মনে হলো যেন এই আপডেটটা আপনাদের খুবই কাজে লাগবে। আমি অনেকদিন থেকে যোগাযোগ করার চেষ্টা করছিলাম একজন আমার ভালো পরিচিত রয়েছে তার সঙ্গে, বাট তিনি কাউন্সিলিং নিয়ে, অনলাইন কাউন্সিলিং নিয়ে এতটাই ব্যস্ত যে তিনি এখন সময় দিতে পারছিলেন না আমাকে। তো বেসিক্যালি আজকে যেটা হলো, একটুখানি আগেই তার সঙ্গে কন্ট্যাক্ট হলো এবং আমি এটা জানতে পারলাম। তো এটা কিন্তু আপনাদের করতেই হবে, ওকে? তো বেসিক্যালি এটুকুই ছিল বলার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অবশ্যই সকলকে জানিয়ে দেবেন। তো আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব হয়ে যাবেন, তারপর বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ থাকবে সমস্ত লেটেস্ট ভিডিওগুলি পাওয়ার জন্য। সো থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে গাইস।